শুনতে পারতে আপনাদের স্বাগত জানাই। আমি শাগমি। এখন বিস্তারিত, আগামীতে আম আদমি পার্টি শক্ত অবস্থানে থাকবে, রাজনৈতিক প্ল্যাটফর্মে মুখ্য ভূমিকা গ্রহণ করবে, যেহেতু দলের উদ্দেশ্য রয়েছে সবার উন্নয়ন। এই পরিপ্রেক্ষিতে আজ করিমগঞ্জে দলের পক্ষে প্রশিক্ষণ শিবির আয়োজন হয়। কানিশয়েল বোয়ামারা এলাকায় কার্যক্রম আয়োজন হয়। উপস্থিত ছিলেন দলের পদাধিকারীরা। কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে দলীয় পদাধিকারীরা মিডিয়ার সামনে কি ব্যক্ত করছেন তা শুনে নেওয়া যাক। শিক্ষা সবকিছু আমাদের সামাজিকে চলার রাস্তাটাই মানে দুর্গম হয়ে পড়েছে। সেই জন্য আমাদের করিমগঞ্জ থেকে যে আম আদমির যে কর্মকর্তা জয়েন নিয়েছেন আমাদেরকে, এই আম আদমিকে সামনের দিকে নিয়ে আমরা কীরকম অ্যাডভান্স হলে আম আদমি জয়ী হবে বা আম আদমি আমাদের সত্তায় আসবে সেই ট্রেনিং প্রোগ্রামটা আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করছি। স্টেট কমিটির ইনচার্জ আমার অর্গানাইজিং জয়েন্ট কোঅর্ডিনেটর আসাম মামুন ইমদাদুল হক, এক্স এমএলএ আর উমাপদ লুয়াং আমাদের ন্যাশনাল সদস্য ত্রিপুরা ইনচার্জ, ওনারা আজকের এই ট্রেনিং উপস্থিত আছেন। আমরা ওনাদের নিকট থেকে আমাদের ট্রেনিং শিখছি। আফগানি মন্ত্রীর অদ্ভুত যুক্তি, হতবাক জনগণ, হজম করতে পারছে না করিমগঞ্জ জেলা কংগ্রেস। কি ছিল আফগানি মন্ত্রীর পরামর্শ যা মনের দিক দিয়ে মেনে নিতে পারছেন না করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা? দেশি ছোলাঙ্গন বর্জন করে ভালো মত খাওয়ার পরামর্শ আফগানি মন্ত্রীর ছিল। এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মিডিয়ার সামনে কি উল্লেখ করেন তা শুনে নেওয়া যাক। মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর, পারিবারিক অশান্তি নেমে আসে উপরন্তু অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়, তাই আফগানি মন্ত্রীর যুক্তি কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা ও দরিদ্রতা নিয়ে গভীর চিন্তা করছেন। এই মুহূর্তে একজন ক্যাবিনেট মন্ত্রীর যুক্তি কতটা সুদূর প্রসারী তা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। বর্তমানে ওয়াইন শপের অনুজ্ঞাপত্র দেওয়া হবে, এতে রাজ্যের রাজস্ব পরিকাঠামো শক্ত হবে, এটা জোর গলায় বলা যায়, কিন্তু যুব প্রজন্মের জীবনের বিপর্যয় কি ধরনের ঘটবে তা অনুমান করা যায়। রাজ্যের রাজস্ব বাড়ানোর জন্য এটা কি সঠিক সিদ্ধান্ত, এই প্রশ্ন উত্থাপন করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি। আমরা সবাই জানি যে বিদেশি হোক আর দেশি হোক, যে কোনোই মদই মাদকদ্রব্য মানেই শরীরের পক্ষে ক্ষতিকারক, লোকের ক্ষতি সাধন করে এবং এতে অশান্তি হয় বলে আমরা জানি। পারিবারিক অশান্তি হয়, সামাজিক অশান্তি হয়, সোশিয়াল ক্রাইম হয়। হ্যাঁ, তো আমি আবগারি মন্ত্রী মহাশয়ের স্টেটমেন্ট আমি দেখেছি, শুনেছি আমি ওনার বক্তব্য। তো এটা কী ধরনের বক্তব্য আমি বুঝতে পারলাম না, যে সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মানুষের স্বাস্থ্য শিক্ষা এবং দারিদ্রতা নিয়ে তিনি অত্যন্ত কনসার্ন, তিনি অত্যন্ত কনসার্ন রয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একজন আবগারির দায়িত্বে থাকা মন্ত্রী পরিমলবাবু এটা কী যুক্তি দিল দেখিয়েছেন এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি জানি না আসামের রাজ্যের জনগণ সেটাকে কীভাবে নিয়েছেন। হ্যাঁ, যে চুলাই মদ খাবে না, দেশি মদ খাবে না, না কে ভালো কোয়ালিটির মদ খাও, ভালো কোয়ালিটির মদ খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা খাও, এটা কী ধরনের মানে বক্তব্য এবং এটা দিয়ে কী বোঝাতে চাইছেন আমার সেটা বোধগম্য হয়নি।
তিলখালে লঙ্গাই নদীর পাকা সেতু থেকে মরণ জাপ দেওয়া এক ব্যক্তিকে নিজের জীবন বাজি রেখে জল থেকে বাঁচিয়ে গত কয়েকদিন ধরে প্রশংসার জোয়ারে ভাসছেন স্থানীয় থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাস্তারি। এই মর্মে তাকে রাজ্যের পুলিশের পক্ষ থেকে স্বর্ণপদকে ভূষিত করা হয়। এমন খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত পাথারকান্দির সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই মর্মে শুক্রবার দুপুরে স্থানীয় মাদনি বাংলা একাডেমি স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এবং বরাকভালি এমএসএফ এর উদ্যোগে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে অকুতোভয় পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসিকে ফুলের তোড়া, গামোছা, শংসাপাত্র ও উপহার সামগ্রী দিয়ে জমকালো সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বিভিন্ন বক্তারা ওসির এহেন কাজে প্রশংসা করে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তাদের কথায় ওসি বসু মাতারির এহেন সাহসিক জনিত কাজের জন্য পুলিশ অফিসার সহ কর্মীরা অনুপ্রাণিত হবেন, এটা দেশ ও জাতির জন্য এক শুভ লক্ষণ। এদিনের সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল হক শামসুদ্দিন, আবু সুফিয়ান, কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, সোহাইল আহমেদ প্রমুখ। এই মুহূর্তে সব রাজনৈতিক দলের পাখির নজর রয়েছে গুজরাট নির্বাচনের দিকে। কি হবে ফলাফল একে অন্য চর্চিত হচ্ছে, কেননা গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। একও 5 ডিসেম্বর দুদিনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গুজরাট নির্বাচনের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের স্থিতি কি রয়েছে এ নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীকে জিজ্ঞেস করলে মিডিয়ার প্রতিনিধির সামনে এভাবে তিনি ব্যক্ত করেন, গুজরাটের সেতু বিপর্যয় নিয়ে তিনি কিভাবে কটাক্ষ করলেন তা শুনে নেওয়া যাক। নির্বাচন জম্বে বলে সোজাসুজি ব্যক্ত করেন তিনি। এই হলো ভারতবর্ষ। তো আজকে ভারত যে আজকে হিমাচল প্রদেশে নির্বাচন হতে চলেছে, আজকে গুজরাটে নির্বাচন হতে চলেছে, আমরা আশাবাদী যে বর্তমানের যে বুলডোজারের যে রাজনীতি চলছে এবং গুজরাটের বিশেষ করে গুজরাট সম্পর্কে এবার গুজরাটে বর্তমানে বা 28 বৎসর থেকে যে রাজত্ব চলছে গুজরাটে এই রাজত্বের অবসান এবার হবে, এটা আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি। আপনি একটা জিনিস চিন্তা করুন, 2014 সালে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনের সময় বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন নির্বাচনী প্রচারে এবং এসে সেই সময় পশ্চিমবঙ্গে একটা সেতু ভেঙে পড়েছিল, জানি না আপনাদের মনে আছে কি না। সেই সেতু ভেঙে পড়ার পর নির্বাচনী সভায় বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইয়ে দেখো ইয়ে হে বেঙ্গাল কি ইয়ে উপরওয়ালা কি দেন হে কি মতদান কি পেহলে ইয়ে ব্রিজ তোড় কে পড়া হ্যায়। হ্যাঁ, তো আগর ইস বেঙ্গল মে আগর দিদি কা রাজ আগর হোগা তো বেঙ্গল কে হালত কিয়া হোগা, ইসলিয়ে উপরওয়ালা নে ইয়ে ব্রিজ তোড় কে দেখায়া হ্যায়। তো আজকে কি আমরা প্রশ্ন করতে পারি না গুজরাটের মধ্যে আজকে যে ব্রিজ উইদাউট এনি ইনভেস্টিগেশন উইদাউট এনি এক্সপার্ট এনকোয়ারি যে ব্রিজটা খুলে দেওয়া হলো এবং সেই ব্রিজের ট্র্যাজেডি হয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি 143 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এটাই বর্তমান প্রধানমন্ত্রী কি বলবেন আজকে? আমি কি এটা প্রশ্ন করতে পারি না? কারণ ইট ইজ আ রেকর্ডেড থিং, পশ্চিমবঙ্গে এসে এই প্রধানমন্ত্রী বলেছিলেন, আজকে এই প্রধানমন্ত্রী কি বলবেন? কিন্তু আমরা যারা কংগ্রেস করি, আমার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, আমার কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকা অর্জুন খার্গেজি, আমার কংগ্রেসের নেতা আসাম রাজ্যের সভাপতি ভূপেন বোরাজি, আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না। মানুষের মৃত্যু একটা ট্র্যাজেডি হয়েছে, দ্যাট শুড বি এনকোয়ার প্রপারলি এবং দোজ হু আর গিলটি দ্যাট শুড বি পানিশ, দ্যাট ইজ আওয়ার ডিমান্ড। আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে আজকের এই প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় কিন্তু এসে এই বক্তব্য রেখেছিলেন যেদিন সেই ব্রিজ ভেঙে পড়েছিল পশ্চিমবাংলায়। এলডিএফের সঙ্গে কোনো অবস্থায় আতাত নয়, সোজাসুজি প্রত্যাখ্যান করে রাজ্যিক কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আগামী বিভিন্ন নির্বাচনে কংগ্রেস একা লড়বে এরকম সংকল্প আসাম কংগ্রেসের। আজ রাজ্যিক কংগ্রেস সভাপতি একই সুর ধরে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মিডিয়ার সামনে কি বললেন তা শুনে নেওয়া যাক। সমগ্র দেশের সঙ্গে অসমীয় ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। সর্বভারতী কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী নেতৃত্বে দেশব্যাপী পদযাত্রার পাশাপাশি রাজ্যেও যাত্রা চলছে রাজ্যিক কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে।
তাই কংগ্রেসের পদযাত্রা প্রত্যক্ষ করে শঙ্কিত হচ্ছে এআইইউডিএফ। তাই তারা কংগ্রেসের সঙ্গে আপাত করার প্রস্তাব দিচ্ছে, কিন্তু প্রস্তাবে আমাদের কোনো সায় নেই। কংগ্রেস ইউডিএফ এর সঙ্গে কোনো অবস্থায় আপাত করবে না। সর্বভারতীয় নেতা তথা রাজ্য কংগ্রেসের সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমাদের শেষ সিদ্ধান্ত, এমনটা অভিমত করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি। এবং আমার সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী সমগ্র ভারতবর্ষের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে কাশ্মীর যে যাত্রায় বেরিয়েছেন, ইতিমধ্যে 58 দিন সম্পন্ন হয়েছে এবং উনি 1100 কিলোমিটারের মতো এখন পর্যন্ত যাত্রা সম্পন্ন করেছেন। 3570 কিলোমিটার যাত্রা অতিক্রম করবেন। উনিও পরিষ্কার ভাষায় বলছেন যে আমরা নির্বাচনকে কেন্দ্র করে এই ভারতজুড়ো যাত্রার আয়োজন আমরা করিনি। আমার যে দিগ্বিজয় সিং মহাশয় রয়েছেন, জয়রাম রমেশ অত্যন্ত পরিষ্কার ভাষায় গত পরশুদিন প্রেস মিটে বলেছেন যে আমাদের এই যাত্রা নির্বাচনকে কেন্দ্র করে নয়। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় কংগ্রেসের বক্তব্য হচ্ছে গিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন রাহুল গান্ধীজি যে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটার উপর কেন্দ্র করে আমাদের এই ভারতজুড়ো যাত্রা নয়। আমাদের ভারতজুড়ো যাত্রা হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষের যে মূল মন্ত্র, স্বাধীন ভারতবর্ষের যারা সংবিধান তৈরি করেছেন, স্বাধীন ভারতবর্ষের যে আকৃতি বিগত 8 বছরের বর্তমান সরকারের নেতৃত্বে, সেই সংবিধান এবং ভারতবর্ষের যে মূল মন্ত্র যেটা, সেই মন্ত্র আজকে বিপদের মুখে। আজকে ভারতবর্ষ খণ্ড খণ্ড হতে চলেছে, আজকে ভারতবর্ষর জাতিতে জাতিতে ভেদাভেদ, আজকে ভাষায় ভাষায় লড়াই, আজকে ধর্মে ধর্মে লড়াই, এই যে লড়াই, এই যে ভারতবর্ষকে তোড়নে কাজ কাম হওয়ায় লাস্ট 8 ইয়ার্স, ইসকো জোড়নে কে লিয়ে আন্ডার দ্য লিডারশিপ অফ রাহুল গান্ধী দিস ভারতজুড়ো যাত্রা ইজ। এই ভারতজুড়ো যাত্রার মূল মন্ত্র হচ্ছে যে ভারতকে জুড়ে রাখার জন্য। আমরা বিশ্বের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ভারত মহান। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া, উনি আসামের কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন এবং আসামের নির্বাচন কেন্দ্রিক আতাত কোন দলের সঙ্গে হবে, কীভাবে হবে, হবে কি হবে না, এটা সম্পূর্ণ নির্ভর করছে আসামের কংগ্রেসের নেতৃত্বে যিনি রয়েছেন, ভূপেন কুমার বড়া। তাই ভূপেন কুমার বড়া অত্যন্ত পরিষ্কার ভাষায় এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা নির্বাচন কেন্দ্রিক আতাতকে লক্ষ্য রেখে বা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতজুড়ো যাত্রা করছি না। এবং আমার সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী সমগ্র ভারতবর্ষের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে কাশ্মীর যে যাত্রায় বেরিয়েছেন, ইতিমধ্যে 58 দিন সম্পন্ন হয়েছে এবং উনি 1100 কিলোমিটারের মতো এখন পর্যন্ত যাত্রা সম্পন্ন করেছেন। 3570 কিলোমিটার যাত্রা অতিক্রম করবেন। উনিও পরিষ্কার ভাষায় বলছেন যে আমরা নির্বাচনকে কেন্দ্র করে এই ভারতজুড়ো যাত্রার আয়োজন আমরা করিনি। আমার যে দিগ্বিজয় সিং মহাশয় রয়েছেন, জয়রাম রমেশ অত্যন্ত পরিষ্কার ভাষায় গত পরশুদিন প্রেস মিটে বলেছেন যে আমাদের এই যাত্রা নির্বাচনকে কেন্দ্র করে নয়। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় কংগ্রেসের বক্তব্য হচ্ছে গিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন রাহুল গান্ধীজি যে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটার উপর কেন্দ্র করে আমাদের এই ভারতজুড়ো যাত্রা নয়। আমাদের ভারতজুড়ো যাত্রা হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষের যে মূল মন্ত্র, স্বাধীন ভারতবর্ষের যারা সংবিধান তৈরি করেছেন, স্বাধীন ভারতবর্ষের যে আকৃতি বিগত 8 বছরের বর্তমান সরকারের নেতৃত্বে, সেই সংবিধান
এবং ভারতবর্ষের যে মূল মন্ত্র যেটা, সেই মন্ত্র আজকে বিপদের মুখে। আজকে ভারতবর্ষ খণ্ড খণ্ড হতে চলেছে, আজকে ভারতবর্ষর জাতিতে জাতিতে ভেদাভেদ, আজকে ভাষায় ভাষায় লড়াই, আজকে ধর্মে ধর্মে লড়াই। এই যে লড়াই, এই যে ভারতবর্ষকে তোরনে কাজ কাম হওয়ায় লাস্ট 8 ইয়ার্স, ইসকো জোড়নে কে লিয়ে আন্ডার দ্য লিডারশিপ অফ রাহুল গান্ধী দিস ভারত জোড়ো যাত্রা ইজ। এই ভারত জোড়ো যাত্রার মূল মন্ত্র হচ্ছে যে ভারতকে জুড়ে রাখার জন্য। আমরা বিশ্বের নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো ভারত মহান। বেহাল সড়কের সংস্কারের দাবিতে খুব এলাকাবাসী। শিলচর জয়ন্তিকা সড়কের হরিণছড়া থেকে বাবুরবাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা মরণ ফাঁদে পরিণত হচ্ছে। বটকলার শিলচর জয়ন্তিকা সড়ক দীর্ঘদিন থেকে এই অবস্থায় দিন কাটাচ্ছে এই এলাকার জনগণ। ঘর থেকে বের হয়ে আর ফিরে আসবেন কিনা তার আশা নেই প্রতিদিনই। দুর্ঘটনার শিকার হতে হচ্ছে ভুক্তভোগী জনগণকে। প্রায় দীর্ঘ 3 বছর থেকে এই অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ। এই রাস্তা দিয়ে প্রতিদিনই ভারী যানবাহন চলছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এই রাস্তার মধ্যে পুকুর সব গর্ত, এই রাস্তার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতে হয়। আজ পর্যন্ত বড়খলার নবনির্মিত বিধায়ককে দেখতে পাননি। ওনাকে আমরা আমার অন্তঃস্থল থেকে বহুত সম্মান জানাই, কিন্তু আমরা বিগত 2 বছর বা 1 বছর 8-9 মাস থেকে এই যে রাস্তা, এই রাস্তার উপরে এটা আমরা জানতাম যে আমরা যখন ছোটো আসলাম তখন থেকে কইতো এটা শিলচর জয়ন্তিয়া রোড। এই শিলচর জয়ন্তিয়া রোড যেটা, এটা একমাত্র একটা রাস্তা যে এখান থেকে আমরা শিলচর যাইতাম। বর্তমানে এই রাস্তার উপরে এতগুলা গাড়ি যানবাহন দিনকে দিন যায়, কিন্তু রাস্তার যে অবস্থা এই দিকে আমার মনে হয় রাস্তাটা আমরা যখন এখানে আমরা যে এই অঞ্চলের মানুষ বা গ্রামবাসীরা আছি, সুবিধা অসুবিধার কারণে যতগুলা আমরা কমপ্লেন করি সবকে, কিন্তু আজ পর্যন্ত একটি দলা মাটি পর্যন্ত এখানে পড়ে হিসাবে আমরা কেউ জানি না। শুনেছি যে কাজ হবে হবে, এই কাজ হবে হবে বলতে প্রায় বছরখানেক, হয়তো 2 মাসে 4 বার 5 বার করে ওখান থেকে ডিপার্টমেন্টের লোক আসে আর শুধু একটা ফিতা নিয়ে মাপজুপ করে, আর ফরেস্টের লোক আসে বলে গাছগুলা হয়তো পেয়েছে। এইভাবে থাকতে থাকতে আমরা বোধহয় আজকে প্রায় 2 বছরের সামনে এসে গেছি, কিন্তু এই অঞ্চলের মানুষ হয়তো এই অঞ্চল ছেড়ে যাওয়ার মতো একটা রাস্তা এখানে গর্ত করে রেখেছে, আর সেটার দায়িত্ব টোটালি আমরা জানি। আজকে MLA যে আছেন ওনার কাছে আমরা কতবার কিন্তু রিকোয়েস্ট করেছি, কিন্তু আজ পর্যন্ত কিছু একটা ফল আমরা পাইনি। আমার সাংসদ আছে, উনিও সেম এরকমই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু রাস্তার এই যে কাজের ব্যাপারে তো আমাদের আজ পর্যন্ত ওনারা এতটুকু রেসপন্স দেয় না হিসাবে আমরা এই অঞ্চলের মানুষ সবাই ক্ষুব্ধ। আর এই অঞ্চলের মানুষ এই রোডের উপরে যানবাহন এভরিথিং স্কুল থেকে নিয়ে আমাদের হসপিটালের বা অন্যান্য কাজ কাম সবগুলোই এই রাস্তার উপরে আমরা যানবাহন করে চলে আসছি, কিন্তু আজ পর্যন্ত কাজটা না হওয়ায় আমরা এই অঞ্চলের লোক যারা আমাদের MLA হোক MP হোক বা অন্যান্য যারা ডিপার্টমেন্টের যারা আমার অধিকারী আছে ওদেরকে আমরা মানে নিজের আমরা এই অঞ্চল থেকে কোনোদিন এরাকে আমরা মন থেকে ভালো পাতে আমরা আর ইচ্ছুক নাই। ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার 1ম মৃত্যুবার্ষিকী উদযাপন হলো সর্বত্র। আলোচনা ও সঙ্গীতের মাধ্যমে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার বিনম্র শ্রদ্ধা জানানো হয়। করিমগঞ্জেও সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার প্রাণ দিবস উদযাপিত হলো। করিমগঞ্জ জেলা কংগ্রেস বিশেষভাবে আয়োজন করে কার্যক্রম। ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে মাল্যদান নিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বিরল ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে তা ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। কিভাবে সুবীর মাধুর্য দিয়ে সবার মন জয় করে গেছেন তা কখনো ভোলার নয়। সবার মনের মধ্যে ওনার জীবনগাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ভারত রত্ন এবং খ্যাতনামা কণ্ঠশিল্পী এবং আসামের বলিষ্ঠ বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম সমগ্র রাজ্যের সমন্বয়কারী হিসাবে যাকে আমরা মনে করি ভূপেন হাজারিকাদের, ওনার আজকে মৃত্যুবার্ষিকী। তো আমরা ওনার এই মৃত্যু দিবসে গভীর সমবেদনা প্রকাশ করছি এবং ওনার যে আদর্শ, ওনার যে গান গঙ্গা আমার মা, পদ্মা আমার মা থেকে শুরু করে মানুষ মানুষের জন্য এই যে গানগুলো উনি রচনা করে আমাদের সামনে রেখে গিয়েছেন, এগুলো আজকেও আমাদের উৎফুল্ল করে আমাদের আজকের এই তার প্রয়াণ দিবসে আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এবং ওনার যে জায়গা সেই জায়গা পূরণ হবে না এটা আমরা বিশ্বাস করি, কিন্তু ওনার যে আদর্শ, ওনার যে চলার যে পথ, সেই পথকে যাতে আমরা অনুসরণ করি, ওনার আদর্শকে যাতে আমরা অনুসরণ করি, তবেই আসামের বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে সমন্বয় টিকে থাকবে, তাদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে, এই বিশ্বাস আমরা করি আমরা যারা কংগ্রেস করি। রামেন্দ্র গোস্বামী ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের যৌথ সহযোগিতায় উত্তর ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার অন্তর্গত আলগাপুর বিদ্যালয়ের হলঘরে সকল ছাত্রছাত্রীদের এবং এলাকার সকল মেয়েদের এবং মহিলাদের নিয়ে পোষণ মাস উপলক্ষে তাদের স্বাস্থ্য এবং আইন সংক্রান্ত বিষয় নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে উক্ত সচেতনতামূলক শিবিরে শুভ উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বৌনলী গোস্বামী মহোদয়া। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের সদস্য ডালিয়া সিং এবং ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রূপালী অধিকারী, আলগাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নমিতা কর এবং আলগাপুর স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ। এছাড়া এই শিবিরে যোগ দিয়েছেন ত্রিপুরা রুরাল লাইভ ভলিউড মিশনে কর্মরত মহিলারাও। আজকের এই সচেতনতামূলক শিবিরের মুখ্য উদ্দেশ্য হল এলাকার সকল মহিলাদের এবং মেয়েদের পাশাপাশি আলগাপুর বিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের স্বাস্থ্য, শরীর এবং আইনি অধিকার আদায়ের মাধ্যমে নিজেকে কিভাবে ঠিক রাখা যায় এবং নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে এই সচেতনতা সৃষ্টি করা। উক্ত শিবিরে মহিলা এবং মেয়েদের কেন্দ্র করে উপরিউক্ত বিষয়গুলির উপর দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণলী গোস্বামী। সামনে রেখেই কিন্তু আজকের এই আলোচনা এবং এটা সারা দেশ ব্যাপী পোষণ মাস হিসেবে যে আজকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং রাষ্ট্রীয় মহিলা কমিশনের সহযোগিতায় আমরা আলগাপুর স্কুলে পোষণ মাস উপলক্ষে মহিলা এবং মেয়েদের শরীর স্বাস্থ্য এবং আইনি আলোচনা নিয়ে এখানে আমরা সচেতনতামূলক অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার রাজ্য মহিলা কমিশনের মেম্বার শ্রীমতী ডালিয়া সিংহ মহোদয়া, উপস্থিত আছেন এই পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী নমিতা কর, উপস্থিত আছেন
মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর শ্রীমতী রূপালী অধিকারী মহোদয় এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই সঙ্গে টিআরএলএম এর দিদিরাও আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন এবং এর মাধ্যমে আমরা এই আলগাপুর গ্রাম এবং আলগাপুর স্কুলের মেয়েদের মধ্যে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা এবং আইনি সচেতনতা দুটো বিষয়কে নিয়েই আলোচনা রেখেছি। ডাম্পারের ওজন সামলাতে না পেরে লোয়ার কোয়া ব্লকের রাঙ্গামাটি এলাকার বালিপিপলা জিপির বালিয়া টাঙ্গিয়া গ্রামে 2 কোটি টাকার নবনির্মিত পাকা সেতু ভেঙে পড়ল। এতে স্বাভাবিকভাবে নানা প্রশ্নের দেখা দিচ্ছে এলাকার জনগণের মধ্যে। ভাগ্যে সুক্ত ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে। পরে শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে এসকেভেটর লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে নেওয়া হয়। এই মর্মে স্থানীয় জনগণ সাংবাদিকদের জানান, বর্তমান দুর্নীতি মুক্ত বিজেপি সরকারের সময় সরকারি কাজে পোকর চুরি মেনে নেওয়া যায় না। সবে মাত্র পূর্ত বিভাগের তদারকিতে চলা এই কালভার্টির নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকি সড়কের কাজ এখনো চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার নিজের ডাম্পার গাড়িটিকে করে পাথরের চিপস বোঝাই করে সেতুটি পার করার সময় বিকট শব্দে সেতুটি খসে পড়ায় ডাম্পার গাড়িটি নিচে পড়ে গড়িয়ে পড়ে। গ্রামের ভিলেজ কাউন্সিল প্রেসিডেন্ট হুই বোম লিয়েন চড়াই ও স্থানীয় ফরওয়ার্ড ক্লাবের সভাপতি এলভিস হালাম সহ অন্যরা বলেন, তাদের এই পিচ পড়া এলাকা দীর্ঘ বহু বছর পর বর্তমান সরকার এই রাস্তাটি মঞ্জুর করেছে। এতে গ্রামবাসীরা অনেক খুশি হয়েছিলেন, কিন্তু কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গুলজার হোসেন নিম্নমানের কাজ করায় সেতুটি খসে পড়ে। কাজের শুরুতে স্থানীয়রা এমন অভিযোগ জানালেও ঠিকাদার এসব অভিযোগ কানে তোলেননি। বালু সিমেন্ট ও পাথরের সংমিশ্রণ সহ সঠিক পরিমাণ রড ব্যবহার না হওয়াতে যা হবার তাই হয়েছে। বিষয়টি খতিয়ে দেখিয়ে পুনরায় সেতুটি নির্মাণের জন্য এলাকার জনগণ সি ও ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এলাকার আরেকটি সূত্রের দাবি, পাথারগঞ্জিতে সম্প্রতি নির্মিত 3টি মডেল হাইস্কুলের ভবনের স্থানে স্থানে ফটল দেখা দিয়েছে। তাছাড়া আরও কয়েকটি কাজে মেরামত করে শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা করা হচ্ছে। বাহিরের ঠিকাদারদের দরুন এমন সমস্যা হচ্ছে বলে অভিযোগ। কালকে সড়ক আমরা সড়কে আয়া কালভার্ট নতুন কালভার্ট বানাইছে এখানে। কালকে এমএলএ কন্ট্রাক্টর যখন আইছে সে নিজস্ব আমরা কালভার্টে পড়ে গেছে, পড়িয়া এখন গাড়ি দিয়া পড়ছে। সময় 3:30 আর সেন্টি তিন মন জায়গায় সেন্টি গাড়ি আনিয়া এখানে পড়াইছে, নিজে পড়াইছে। ঘটনা তা ওইলগিয়া 3টা টাইমে গাড়ির ভিতরে আছে ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আছে ভিতরে আয়া পড়ে গেছে এখানে। আর আমরা চাই, এমএলএ চাই, ডিসি চাই, সিএম চাই, এরা আয়া এখানে দেখতে লাগে। আমরা এই বিজেপি সরকারে নতুন রাস্তা দিছে, এখন 1 মাস গেছে না, ফুলও ভাঙি গেছে আর এখানে রাস্তা কমপ্লিট হয়েছে না। আমরা চাই এখানে আইতে লাগে এমএলএ সিএম ডিসি। ছাত্ররা স্কুল যাইতে পারছে না, এখানে বন্ধ হয়ে গেছে। আমরা পাহাড়িয়া বস্তি, এমন অসুবিধা আছে। সীমান্ত বার্তা এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।